দাঁড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের অন্যতম সেরার সেরা পুজো মণ্ডপ মেছেদার সৃষ্টির সামনে প্রতি বছরের মতো এবছর ইনোভেটিভ একটা ইন্টেরিয়ার ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন চলছে উদ্বোধনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো মেসেদা সৃষ্টির তৃতীয় বছরের দুর্গা পুজোর মণ্ডপের সাজসজ্জার দেবী প্রতিমার এক্সক্লুসিভ কভারেজ আজকের পর্বে দিনের এবং রাতের বেলার দুটোরই এক্সক্লুসিভ কভারেজ শুধুমাত্র মজার ভ্লগের পর্দায় আপনাদের সকলের জন্য

তৃতীয় বর্ষে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি শ্রী উত্তম মারিক মহাশয় তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন এবং এখন চলছে প্রদীপ প্রজ্বলন এর পরেই কিন্তু আপনাদেরকে পুরো মন্ডপসজ্জা ঘুরিয়ে দেখাচ্ছি একবারে দিনের আলোয় আপনারা যদি প্রবেশ করেন দিনের বেলা যারা আসবেন দেখেন ইন ভিউ একেবারে প্রথমের দিকে ইন্টেরিয়ার ডেকোরেশান যেগুলো আপনার শুধু লাইটটা অভাব বোধ করবেন বাকি সব কিন্তু একেবারে নিখুঁত ছোটো ছোটো বাচ্চা নিয়ে যারা আসবেন অত্যন্ত এনজয় করবে এমন সুন্দর করে পুরো ডেকোরেশন করা হয়েছে এবছরের সৃষ্টির ভাবনা সৃষ্টির সন্ধানে অর্থাৎ শিশুরাই যেহেতু সমাজকে চালিত করতে পারে ভবিষ্যতে সেই কথাভাবে কিন্তু দিকে দিকে শিশুদের বিভিন্ন রকমের ড্যামি রাখা রয়েছে এছাড়াও এখানে কিন্তু একটা হিউজ জিনিস বোঝানোর চেষ্টা হয়েছে যে শিক্ষার ভার যেটা একজন পিতার পক্ষে বহন করা কতটাই দুষ্কর দেখতে পাচ্ছেন একদিকে শুধু থরে থরে টাকা অন্যদিকে শিশুর শিক্ষা অসাধারণ সুন্দর এখানে সঙ্গীতের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে খেলাধুলা সামগ্রী ব্যবহার করা হয়েছে অর্থাৎ যেগুলো নিয়ে একটা সৃষ্টি হতে পারে এবং অবভিয়াসলি ওপরে রয়েছে টপ মোস্টে সূর্য রাতে বা লাইটিংয়ের কাজ অসাধারণ কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে রাতের ভিউও দেখানোর চেষ্টা করব এবং ভেতরটা দেখুন জাস্ট অসাধারণ সুন্দর হয়েছে ভেতরে কিন্তু জনসাধারণের প্রবেশ অধিকার থাকবে না আপনারা কিন্তু বাইরে থেকে দেখতে দেখতেই চলে যাবেন থিমের ডেকোরেশনটা মোটামুটি ঘুরিয়ে দেখালাম দেবী প্রতিমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন নিদারুণ সুন্দর থিমের দেবী প্রতিমা হয়েছে পুরো এরিয়া জুড়ে ডেকোরেশনটা একেবারে ভর্তি কাজ শুধু রাতের আলো রিফ্লেকশানগুলো ভাবুন কী হবে ছোটোবেলা যে আমরা তালপাতানি খেলতাম যে শেপ সেই শেপ দিয়ে কিন্তু একটা সিলভার কালারের একটা লেয়ার করা হয়েছে পুরো উপর জুড়ে নিজ থেকে কিন্তু অনেক কিছু ভ্যারিয়াস টাইপসের আর্ট ওয়ার্ক করা হয়েছে যেগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং স্বস্তিক চিহ্নের মধ্যিখানি মা দুর্গা বিরাজমান অসাধারণ সুন্দর মায়ের দেবী প্রতিমার মুখ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি অপরূপ সুন্দর লাগছে অস্ত্রশস্ত্র নিয়ে একবারে সন্তান সন্ততিদের নিয়ে কিন্তু মাঝে বিরাজ করছেন ব্যাকগ্রাউন্ডের লাইটটাও জাস্ট অসাধারণ পুরো একেবারে থ্রি ডি মনে হচ্ছে একটা ডাইমেনশান আমরা পাচ্ছি এরপর দেবী প্রতিমা দর্শন করে আরেকবার যদি আপনাদেরকে ওপরের জোনটা একবার দেখানোর চেষ্টা করব তিনটে পাখি রাখা রয়েছে এবং তার উপরে কিন্তু সূর্য যেই সূর্যই সৃষ্টির উৎস এখানে কিন্তু দেবী দুর্গার কাট আউট রয়েছে জিনিসপত্র যেগুলো ব্যবহার করা রয়েছে বেশিরভাগ কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করা হয়েছে অর্থাৎ পরিবেশ বান্ধব একটা পুজো মণ্ডপ এটা বলাই চলে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো শিশুদেরকে স্কুলমুখী করার একটা চেষ্টা হয়েছে এখানে দেখাচ্ছি রাতের ভিউ তার আগে আপনাদেরকে এক্সিট পয়েন্টটা দেখিয়ে দিই আপনারা জাস্ট প্রবেশ করলেন পুরোটা ঘুরলেন দেবী প্রতিমা দেখলেন সোজা রাস্তা বরাবর আপনারা দেখতে পাবেন এক্সিট পয়েন্ট তার আগেই কিন্তু আপনারা দেখতে পাবেন নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু এই ভিউ পয়েন্ট এখানে আমরা ছবি ছবা তুলতে পারবেন সুন্দর করে অসাধারণ সুন্দর জায়গা সাজানো গোছানো হয়েছে লাইটের কাজ যখন পড়বে অসাধারণ লাগবে সোজা রাস্তা বরাবর ডান দিকে গেলেই যেটা সৃষ্টির প্রতি বছরের মতো এবছরও চমক যে ওয়াকিং স্ট্রিট যেখানে কিন্তু লাইট থাকে সেই ফ্লোরও কিন্তু করা হয়েছে ওয়াকিং ফ্লোর উইথ লাইট এবং তার সোজা সুজি এবছরের চমক থাকছে কিন্তু সেলফি পয়েন্ট যেখানে কিন্তু আপনারা সেলফি তুলতে পারবেন সেলফি জোন থাকছে সেখানে আপনারা ছবি তুলতে পারবেন অর্থাৎ ছবি ছবা তোলার জন্য কিন্তু বেস্ট হতে চলেছে তারপরে কিন্তু আমরা সোজা রাস্তা বরাবর এক্সিট করবেন অসাধারণ সুন্দর মণ্ডপ সজ্জা ইতিমধ্যেই মানুষজন এসেছেন সন্ধে গড়ালে আরও ভিড় বাড়বে এবং যত দিন যাবে তত লাইন বাড়তে থাকবে সৃষ্টির মণ্ডপের সামনে রাতের বেলার এক্সক্লুসিভ ভিউ আপনাদের সকলের জন্য আজকের পর বছরে দিনের বেলা আর রাতের বেলার মধ্যে জাস্ট ডিফারেন্স হচ্ছে লাইটের কাজ অসাধারণ সুন্দর শিল্পীর ভাবনায় যে লাইটের কাজ ফুটিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে জাস্ট এক কথা অসাধারণ দেখতে পাচ্ছেন দিনের বেলায় যে স্ট্রাকচারটা আপনাদের দেখেছিলাম সেটা লাইট অ্যান্ড শ্যাডোর এফেক্টে কত সুন্দর করে বোঝাচ্ছে যে বাবার কতটা প্রেশার রয়েছে ছেলেটাও পড়াশুনো করছে এবং পেছনে লর্ডস অফ মানি অর্থাৎ প্রচুর পয়সা ইনভেস্ট করতে হচ্ছে সেই দাঁড়ি পাল্লায় তুল্যমূল্য বিচার চলছে শিক্ষা পয়সা সব কিছু নিয়ে একটা অসাধারণ সুন্দর কনসেপ্ট যে শিশু মনের যে বিকাশ সেগুলো ব্যাহত হতে পারে টাকা পয়সা না থাকলে অথবা যা কিছু চলছে আমাদের সমাজ ব্যবস্থায় সব কিছুকেই কিন্তু শিল্পী শিল্পী সত্তার মধ্যেও কিন্তু তুলে ধরেছেন পুরো মণ্ডপ জুড়ে দেখাচ্ছি শুধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিটার সঙ্গীতের চর্চার জিনিসপত্র সেখানে কিন্তু ক্রীড়া চর্চার জিনিসপত্র নিচে ছোটো ছোটো ব্যাট রাখা রয়েছে এছাড়াও বেশ কিছু শিশুর ছবি প্রচুর বই দারুণ সুন্দর জিনিসপত্র শিক্ষার সামগ্রী দিয়ে একটা শিক্ষার অভিমুখে ছাত্রছাত্রী ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়ার একটা আপ্রাণ প্রয়াস করেছেন শিল্পী শিল্পী জয়ন্ত মাইতি অসাধারণ সুন্দর কারুকার্য লাইটের সাথে যে সাউন্ডের কাজ যেটা ব্যাকগ্রাউন্ড আপনারা শুনতে পারছেন মাঝে মাঝে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ছোটো ছোটো শিশুরা কিন্তু যথেষ্ট এনজয় করবে এবং পেছনে দেখুন যে ঠাকুরের কাজ করা যে দেবী প্রতিমার কাজ তার পেছনে যে লাইট এফেক্ট দেওয়া আছে পুরো থ্রি ডি একটা এফেক্ট লাগছে যেন জীবন্ত দেবী দুর্গা কিন্তু মণ্ডপে বিরাজমান আপনাদেরকে যদি দেখাই সামনের অংশটা প্রবেশ করলাম দেবী প্রতিমার একেবারে যেখানে রয়েছে সে অন্দরমহলে দেখুন শুধু প্রতিটা মেটেরিয়াল কিন্তু আলাদা আলাদা করে ইউজ করা হয়েছে অসাধারণ সুন্দর আর্টিস্টিক এফেক্ট দেওয়া হয়েছে ওপরে কিন্তু সংখ্যা ঝুলছে অনেক নাম্বার যেগুলো বারবার বলছি শিশুদের শিক্ষার বিস্তার একটা দারুণ সুন্দর একটা হতে চলেছে যেহেতু সৃষ্টির সন্ধানে পড়াশোনা না করলে অভিয়াসলি সৃষ্টি কিছু হবে না এবং যে কোনো মাধ্যমে আপনাকে কিন্তু জ্ঞান অর্জন করতেই হবে এবং দেবী প্রতিমার লুক জাস্ট অসাধারণ শিল্পী গোপাল মান্না অসাধারণ সুন্দর কারুকার্য লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এত রিয়েলিস্টিক লাগছে এবং ব্যাকগ্রাউন্ডে লাইটটার জন্য শুধু দেখুন লুকটা দেবী প্রতিমার আপনারা কিন্তু মুগ্ধ হতে বাধ্য যারা রাত্রিবেলা দর্শন করবেন এই ভিউটা আপনারা যে পাবেন জাস্ট অপরূপ সুন্দর লাগবে দেবী প্রতিমাকে অসাধারণ সুন্দর দেবী প্রতিমা আপনারা দর্শন করবেন এবং তারপরে কিন্তু আপনারা আস্তে আস্তে এক্সিট পয়েন্টের উদ্দেশ্যে চলে যাবেন এক্সিট পয়েন্ট যেতেই ডান হাত আপনারা কিন্তু পাবেন সেলফি পয়েন্ট সেখানে অবশ্যই সেলফি তুলতে পারেন এবং ওয়াকিং স্ট্রিট উইথ লাইট সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওখানে কিন্তু হাঁটতে পারবেন এবং ছবি সবাই তুলতে পারবেন সুন্দর করে কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন দিনের এবং রাতের এক্সক্লুসিভ কভারেজ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ভ্লগকে দেখা হচ্ছে পরের কোন এপিসোডে খুব তাড়াতাড়ি